জনাব ইয়াহিয়া সাহেব মারুফুল কোরআন মুফতি শফি সাহেবের লেখা এই তাফসির তার অনুবাদ করেছেন মহিউদ্দিন খান বাংলাদেশের জন্য। সৌদি আরবের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এটা বিতরণ করা হয়েছে। তার 177 নম্বর পৃষ্ঠার নিচের ডান দিকের যে কলম সেখানে লেখা আছে ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের মধ্যে মুতাওয়াফিকা পরে হবে এবং রাফিউকা পূর্বে বসবে, অর্থাৎ আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ মিন জালিক যেটা বলেছেন সেটা ঠিক বলেন নাই। তার বলা উচিত ছিল নাউজুবিল্লাহ মিন জালিক যে রাফিউকা আগে হবে এবং মুতাওয়াফিকা পরে রাখতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার ভুল নাকি মুফতি শফি সাহেব ধরে দিচ্ছেন নাউজুবিল্লাহ মিন জালিক। এটাকেই বাংলাতে বলে খোদার উপর খুদকারী। শেষ যুগের ব্যারাম হবে, শেষ যুগের রোগ হবে আমরা কোরআনের সামনে নিজেকে সমর্পণ না করে, আল্লাহর সিদ্ধান্তের সামনে মাথা নত না করে আল্লাহকে শেখানোর চেষ্টা করব। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদাহু আবি ওয়া উম্মি তিনি আমাদেরকে শেষ বিদায় হজের দিন বলে গেছিলেন, তারাক্তু ফিকুম সাকালাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আরেক বর্ণনা অনুযায়ী কিতাবুল্লাহি ওয়া ইতরাতি, দুটোর একই অর্থ বলেছেন। যে বিষয়ে তোমাদের সন্দেহ হয়, কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়, আল্লাহ তাআলার পবিত্র বাণী শেষ শরীয়ত আল কোরআনে যাচাই করো, আর আমার যে শিক্ষা আমি রেখে গেলাম সেটা অনুযায়ী যাচাই করো। যেহেতু কোরআন শরীফ বলে ঈসা আলাইহিসসালামকে প্রথমে মৃত্যু দেওয়া হয়েছে পরে উত্তোলন করা হয়েছে আধ্যাত্মিকভাবে, সেই কথা যেহেতু তাদের বিপক্ষে যায় এই জন্য মৌলানা সাহেবরা এটার ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে কোরআন শরীফকে শুদ্ধ করার চেষ্টা করেছেন নাউজুবিল্লাহ মিন জালেক। আমরা সেই মুসলমান দল যারা বিশ্বাস করি কোরআন শরীফের সুরা ফাতিহার বিসমিল্লাহ থেকে আরম্ভ করে সুরা নাসের সিন পর্যন্ত সবটাই সত্য এবং কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এখানে আল্লাহ তাআলা যা ব্যবহার করেছেন সেটা ফাইনাল, এটা ধর্মরাজ্যের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, প্রথমে আমি তোমাকে মৃত্যু দিব, এরপরে আমার দিকে, আকাশে নয় আমার দিকে তোমাকে উত্তোলন করব। এবং আমরা হুবহু এই বিশ্বাসটি পালন করি। অতএব আপনার কাছে যারা শ্রোতা বসে আছেন, কালকে এসে যারা কান্নাকাটি করেছেন আপনার ভাষায়, তাদের কাছে বলুন কান্দুন আল্লাহর কাছে, হে আল্লাহ এমন একটা দলের কাছে গেলাম যারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের ওলামারা কোরআন শরীফের কত বিকৃত তফসির করে বসে আছে, আর আমরা উল্টো তাদেরকে দোষাচ্ছি তারা নাকি মুসলমান না। যারা ইসলামের সেবা করার চেষ্টা করছে, যারা কোরআনের ভালোবাসায় মানুষকে আহ্বান জানাচ্ছে তাদেরকে আমরা বলছি ও মুসলমান, আর যারা নিজেদের খুদকারি করে যাচ্ছেন খোদার উপর তাদেরকে আমরা বড় বড় আলেম সাজিয়ে বসে আছি, মূর্তি বানিয়ে বসে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের শির থেকে মুক্ত রাখুন, আমাদের সবাইকে ভালো রাখুন, হিদায়াত দিন। ধন্যবাদ আউয়াল সাহেব। ইয়াহিয়া সাহেব, সংক্ষেপে হলেও আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন, আপনার বন্ধুদেরকে কতটুকু বুঝিয়ে বলুন, যদি এরপরও তারা বিস্তারিত জানতে চান তাহলে আশা করি আমাদের যে উফাতে ঈসা নিয়ে যে অনুষ্ঠানটি হবে সেখানে তিনি সরাসরি প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন এবং তার পিপাসা নিবারণের আমরা চেষ্টা করব। এরপরে আমাদের সাথে আরেক ভাই লাইনে আছেন, 4 নম্বর লাইনে আছেন, দেখি তিনি কি বলতে চান। আসসালামু আলাইকুম। জি, টেলিভিশনের ভলিউম যথারীতি কমিয়ে দিন, টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে দিন আর প্রশ্ন করুন সরাসরি। হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছে সম্ভবত। এখন পরবর্তী যিনি কলার আছেন তার সাথে আমরা কথা বলছি, পরবর্তীতে কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না, এখনও আমরা লাইনটি পাচ্ছি না, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আরেকজন কলার আছেন টেলিফোন লাইনে, উনি কে? আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, আমি বাবুলচন্দ্র ভৌমিক বলছি। জি বলুন। নাগালপাড়া থেকে। জি 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 বলুন। হ্যাঁ, নাগালপাড়া থেকে বলছি। আমি আপনাদের জায়গাতে সাথে 25-26 বছর ধরে আছি, আমার একটু জানা শোনা, আমি ধর্মের লোক। আমার প্রশ্নটা হলো, নবীগণ কি শুধু ইসলাম ধর্ম থেকে প্রেরিত হয়েছিলেন না অন্যান্য ধর্ম থেকেও আসছিলেন ওনাদের? আমার ইচ্ছা সংক্ষিপ্ত একটা প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ অ্যাডভোকেট বাবুলচন্দ্র সাহেব। দর্শক, ইনি একজন হিন্দু ধর্মের অনুসারী, তিনি জামাতে আহমদিয়া সম্পর্কে জানেন। তিনি প্রশ্ন করেছেন যে নবীগণরা কি শুধু ইসলাম ধর্মের মধ্যেই এসেছেন নাকি অন্যান্য ধর্মেও নবী এসেছেন? আমি প্রশ্নটি রাখতে যাচ্ছি প্যানেলে, দেখা যাক কে উত্তর দেন। আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভৌমিক চন্দ্র।
অ্যাডভোকেট বাবুল চন্দ্র। অ্যাডভোকেট সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ইসলাম অনেক বড় মনাধর্ম, ইসলাম ধর্ম মোটেই সংকীর্ণ নয়। গতকাল আমরা আমাদের অনুষ্ঠানে বলেছি যে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ সূচনাতেই বলেছে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহর, সেই প্রভুর, সেই ঈশ্বরের, সেই পরমাত্মার যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। তিনি শুধু মুসলমানদের প্রতিপালক নন, তিনি হিন্দুদেরও প্রতিপালক, তিনি বৌদ্ধদেরও প্রতিপালক, ইহুদিদেরও তিনি লালন পালন করেন, অন্যদেরও তিনি দেখাশোনা করেন। সেই হিসাবে পবিত্র কোরআনে করিম যদি আপনি পড়েন তাহলে দেখবেন বিভিন্ন স্থানে অগণিত আয়াত আছে, যেই সমস্ত আয়াতে আমাদের আল্লাহ, ইসলামের খোদা, যাকে আপনারা পরমাত্মা বলে থাকেন বা ঈশ্বর যে নামেই ডাকেন, তিনি ঘোষণা করেছেন যে ইম্মিন উম্মতিন ইল্লা খালা ফিহা নজির, এমন কোনো জাতি অতিবাহিত হয়নি যাদের ভিতর রসুল আসেনি, যাদের ভিতর সংস্কারক আসেনি, যাদের ভিতর প্রেরিত মহাপুরুষ আসেননি। আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে ভারতে ও রসুল এসেছেন হিন্দুদের শিক্ষার জন্য, তরবিয়তের জন্য, তাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তাই শুধু মুসলমান নয়, পৃথিবীর সকল জাতির প্রতি খোদা তাআলার পক্ষ থেকে মহাপুরুষ, অবতার, রসুল, নবী সবসময় এসেছেন, সকল যুগে এসেছেন এবং আসবেন।